আসসালামু আলাইকুম। আমাদের দেশে আপনারা জানেন যে গবাদি পশু এখন প্রচুর পরিমাণ, যেটার মেইন সমস্যা হচ্ছে খাদ্য, যে কাটার যে জিনিসগুলো সেগুলো খুব অ্যাভেলেবেল না। এখনও প্রচলিত নিয়মে কাটা হয় এবং খুবই কষ্টকর। দেখা গেল যে সময় লাগে অনেক, সেটার কারণে আপনারা অন্য কাজে সময় দিতে পারছেন না। এই দিকগুলো চিন্তা করে আমরা একটা মেশিন নিয়ে এসেছি কয়েক রকম, সেটা একদম চায়না থেকে আমদানি করা মেশিনগুলো। এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যায়। আমার সামনে আপনারা দুটো মেশিন দেখছেন, তার মধ্যে আমরা মডেল দিয়েছি, এটার মডেল দিয়েছি আমরা C2, আর এটার মডেল হচ্ছে C2+। এখন এটার মধ্যে তফাৎ কী সেটা একটু আমি আগেই বলে নিই। সেটা হচ্ছে এই C2, এটাতে আপনারা খড় দিলে ভিতর থেকে টেনে নিতে হয় বা ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিতে হয়, এবং C2+ যেটা নতুন এসেছে এটার যে সিস্টেমটা, এখানে বেল সিস্টেম দেওয়া আছে। তো এই বেলটার কারণে আপনার বেশি দূরে খড় বা ঘাস দিতে হয় না, জাস্ট আপনি এই অংশটাতেই ফেলাই দিলে এটা অটোমেটিকলি টেনে নেয়, কারণ এখানে C2টাতে বেল নেই কিন্তু C2+টাতে বেল দেওয়া আছে। তো এখানে মোটরগুলো যেগুলো দেখছেন এগুলো 4 হর্স পাওয়ার, এটা বাসাবাড়ির লাইনে চলবে। একটা এক্সট্রাভাবে চেন ব্যবহার করা আছে, এই চেনটার কারণে আপনার এই বেলটাকে ঘোরানো হয়। এবং আগের মডেলগুলোর মতো এটাতেও গিয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটা হচ্ছে শর্ট হয়, 1/2 ইঞ্চি হয়, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে আপনার 1 ইঞ্চি হয়। তার মানে আপনি 1/2 ইঞ্চি এবং 1 ইঞ্চি এটার মধ্যে করতে পারবেন, এবং নিউট্রালে থাকলে আপনার জাস্ট মেশিন ঘুরবে কিন্তু কাটবে না। এটার সামনের অংশটা একটু আপনাকে দেখাই। এটার কারণে আপনি যদি এটা হাইট করে দেন তাহলে খড়গুলো দূরে যাবে, এটা যদি নামিয়ে দেন, আপনি কোনো বস্তা ব্যবহার করেন সেখানে সরাসরি খড়টাকে দিতে পারবেন। তো আপনারা যারা চিন্তা করছেন যে যাদের অল্প কিছু গরু আছে, যাদের খামার মোটামুটি বড় আছে, তারাও এটা ব্যবহার করতে পারবে, ছোট খামারিরাও ব্যবহার করতে পারবে। দেখা গেল সেফটি বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা এটাতে পুরোটাই আছে। দেখবেন যে দেশীয় যেগুলো খড় কাটা মেশিন আছে দামে কম কিন্তু আপনার সেফটিটা নেই। তো এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনারা বাসা বাড়িতেই চালাবেন, সেখানে মহিলারা থাকে, বাচ্চারা থাকে, বিভিন্ন বিষয়ে এগুলো খেয়াল রাখতে হবে। তো এই বিষয়টাতে দেখেন, আপনি মেশিনটাতে কোথাও দেখতে পারবেন না যে এখানে সেফটি নেই, কারণ এটাতে পুরোটাই কভার করা আছে এবং টানার যে জায়গাটা অনেক দূর ফাঁক। দেখা গেলো আপনি যে খড়টা বা ঘাসটা দিবেন সেটা অনেক দূর দিতে হবে, দেন এটাকে টেনে নিবে। আর এটাতে তো আরও যেটা প্লাস আছে সেটাতে তো আরও কোনো অসুবিধে নেই, সেটাতে জাস্ট একটু হালকা বসিয়ে দিলে এটাকে টেনে নিতে পারবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজে ফলো করতে পারেন। আর যদি আপনার এই প্রোডাক্টটা লাগে অবশ্যই আমাদের ফোন করবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হচ্ছে 1 ইঞ্চি সাইজ, কত সুন্দর হচ্ছে।